मॉर्निंग व्यूअर्स, वेलकम टू अ न्यू ब्लॉग। दिस इज तौसीफ जमान फॉर यू। सो आज के আমরা বহরমপুর যাচ্ছি। ইনস্ট্যান্ট প্ল্যান বলতে পারো, কিছু কাজ আছে বহরমপুরে, ব্যাংকে যেতে হবে। সো প্রথমে আমরা আইসিআইসিআই ব্যাংকে যাব, এইচডিএফসি ব্যাংকে যাব, দেন আইডিবিআই ব্যাংকও যেতে হবে। তিন তিনটা ব্যাংক। কোথায় এইচডিএফসিটা কোথায় পড়বে বলতো? লালদিঘির কাছে বল। তো আমরা লালদিঘিতে মোটামুটি দুটো ব্যাংক পেয়ে যাবো, আরেকটা ব্যাংক অন্য জায়গায় আছে। তো চলো গাই, আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। দিস ইজ ইসলামপুর ব্রিজ। দুটো হবে এটাটা। আর একটা কবে হবে? আজই হবে। আজই হবে। ছাড়া কেক দাও নাকি? হ্যাঁ, দুটো লেটেস্ট। বাইকে রাইড করে একটাই অসুবিধা, রাস্তায় প্রচণ্ড ধুলো, ধুলো জ্যাম পুরো নষ্ট করে দেয়। তোমাদের চা খাওয়া কমপ্লিট, আবার আমরা রওনা দেব। আর মোটামুটি আমরা এখন আপাতত বালিরঘাটে আছি, বালিরঘাট জাস্ট পার করলাম, আর বেশিটা নয়, আর কিছুটা গেলে আমরা বহরমপুরে ঢুকে যাব। আমরা এখন বহরমপুর বাস স্ট্যান্ডে ঢুকছি। দিস ইজ বহরমপুর বাস স্ট্যান্ড, নেমড অ্যাজ মোহনা। এটা আমাদের প্রাঙ্গণ মার্কেট, অনেক পুরনো মার্কেট এটা, অ্যান্ড সব কিছু পাওয়া যায় এখানে, বিশেষ করে ইলেকট্রনিক্সটা। ইলেকট্রনিক্স তুমি যে কোনো কিছু এখানে পেয়ে যাবে। এত জ্যাম কেন বুঝলাম না, আজ কি কি আছে? অ্যাকচুয়ালি এই টাইম না, 11টা 12টা বাজছে, তো একদম প্রপার টাইম তার জন্য। তো আমরা চলে এসেছি আইসিআইসিআই ব্যাংকের সামনে একদম। এটা তোমার একদম লালদিঘির ফ্রন্টে আছে, লালদিঘির একদম অপোজিটে বলতে পারো। যেহেতু করোনা চলছে, তো একসঙ্গে অনেকজনের প্রবেশ নিষিদ্ধ আছে। সো ও গিয়েছে, রকি গেল, তো আমি যাইনি, আমি বাইরে ওয়েট করছি। এটা তোমার একদম যদি বলো লালদিঘির সামনে, এটা তোমার লালদিঘি দেখাচ্ছি, এইটা তোমার লালদিঘি, আর এটা তোমার ব্যাংক। প্রচণ্ড ভিড়, অ্যাকচুয়ালি প্রচণ্ড জ্যাম, বহরমপুর মানেই জ্যাম। যেহেতু এটা একটা সদর শহর, সমস্ত ধরো অফিসিয়াল কাজ বহরমপুর। আমাদের নেক্সট কাজ আছে এইচডিএফসি ব্যাংকে, সো এই কাজটা সেরে আমরা এইচডিএফসি ব্যাংকে যাবো। দেন এইচডিএফসি ব্যাংক থেকে আমরা যাবো আইডিবিআই ব্যাংক, আইডিবিআই ব্যাংকের কাজটা হলে তারপর মোটামুটি কাজ শেষ। তারপরে আছে ল্যাপটপটা নিয়ে কিছু কাজ আছে, ল্যাপটপের তোমার ডিসপ্লে প্রোটেক্টর লাগাতে হবে, সো ওই কাজটা। আর কিপ্যাড প্রোটেক্টরও লাগাতে হবে, কিপ্যাডের ওপরে যে প্রোটেক্টরটা হয় সো ওটাও লাগবে। ওই দুটো কাজ হয়ে গেলে দেখা যাক বহরমপুরে পাওয়া যাচ্ছে কিনা। এত মানে জ্যাম বহরমপুর সাডেনলি এমন হয় না। ফার্স্ট আইসিআইসিআই ব্যাংকে গিয়েছিলাম, বাট ওইখানে লম্বা লাইন। দেন সেকেন্ড ব্যাংকটা এইচডিএফসি, এখানে আছে, এখানে অল্প কিছু কাজ আছে, দেন এটা শেষ করি। আর শহরে মাস্টা মানে অফিস ম্যান্ডেটরি, এমনি তো রাস্তাঘাটে এমন ইউজ করছে না, বাট মোস্ট প্রবাবলি কি হয় অফিস ব্যাংক এইসবে এখন মাস্ট চলছে, বাদবাকি মাস্ক তো কেউ তেমন ইউজ করছে না। আমরা একদম ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি,
দিস ইজ এ স্টেশন ব্যাংক। চলো, ব্যাংকের প্রথম কাজটা শেষ হয়ে গেল, HDFC ব্যাংক। আবার যাচ্ছি ICICI, কি বলে দেখি, প্রচুর জ্যাম, আর তার সঙ্গে হালকা মেঘলাও, যে রোদটা পড়বে সেটা হচ্ছে না। রিলায়েন্স ডিজিটাল এটা, আর সামনে আমাদের ICICI, মানে ICICI আর HDFC-র মধ্যে লাইক 100 মিটারও ডিস্টেন্স নাই, বিল্ডিংয়ের এপাশ আর ওপাশ। তো চলো দেখা যাক ম্যানেজার কি বলে। আর সত্যি বহরমপুরে এইভাবে এসে ব্লগ করা সত্যি মানে খুবই টাফ। ব্যাংকের ম্যানেজারও, HDFC ব্যাংকের ম্যানেজার গ্রেটলি বলছে, আপনি কি ব্লগ করেন? হ্যাঁ অবভিয়াসলি। কি চ্যানেল আছে আপনার? লাইফ স্টাইল। আজকে আর একটু হলে একটা বাজে দুর্ঘটনা ঘটে যেত, যদিও হয়নি। আমি কি করেছি, আমাদের অ্যাকচুয়ালি বাইকটা আছে ICICI ব্যাংকের সামনে, তো তখন আমরা কি করলাম যে ICICI ব্যাংকের সামনে থেকে আমরা HDFC ব্যাংকে গেলাম, আমাদের HDFC ব্যাংকেরও কিছু কাজ ছিল। তো বাইকটা আমার এখানেই রাখা ছিল। আমি কি করেছি, আমার যে ল্যাপটপ ব্যাগটা আছে, ক্যামেরা আছে, সব কিছু আমি বাইকের ব্যাগে রেখে চলে গিয়েছি ব্যাগটা। দেন আমরা HDFC ব্যাংকে যাওয়ার পরে আমাদের মনে পড়ছে, আচ্ছা আমি ব্যাগটা রেখে চলে এসেছি। তো ভাগ্যিস কিছু হয়নি, কেউ হয়তো লক্ষ্য করেনি, কারোর ইন্টেনশন ছিল না এরকম কিছু। আমরা এখন ব্যাংকের দিকে যাচ্ছি, IDBI ব্যাংক। ওই কাজটা শেষ হলে মোটামুটি আমাদের কাজ অনেকটা শেষ হয়ে যাবে। আমরা IDBI ব্যাংক এসেছি। ওপরে আছে নাকি ব্যাংকটা? IDBI ব্যাংক ব্যাংকটা এই যে, IDBI ব্যাংক। আচ্ছা, ল্যাপটপের জন্য একটু ঢুকতে হচ্ছে, ল্যাপটপের কিছু কাজ, কিছু অ্যাক্সেসরিজ নিতে হবে। ফাইনালি এটা টেস্ট হচ্ছে। আমরা যে কিবোর্ডটা নিলাম অ্যাকচুয়ালি ওয়্যারলেস, এটার ফাইনাল টেস্টিং চলছে। বক্সটা আছে না, বক্সের ওখানে লাগানো আছে, এখানে কিছু লেখা নাই, বক্সটা জাস্ট এটাকে অন করে দিলেই হয়ে গেল, তাই না? এখন অন করা আছে। হ্যাঁ, এটা অফ করে দেন তাহলে আপাতত। চলো দেন, আমাদের সব কমপ্লিট। আচ্ছা, আমরা আছি এখন ডমিনোজে, ডমিনোজ বহরমপুর, অনেক ফেমাস একটা বর্তমান হয়ে গেছে। তো এখানে জাস্ট লাস্ট মোমেন্টে আছি, সেই সঙ্গে সঙ্গে আমাদের পিৎজাও রেডি, রেডি টু সার্ভ। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর, দুজন মিলে এক কথায় হ্যাকে হচ্ছে না। তাদের পিৎজা রেডি হচ্ছে, অনলাইন পে ওখানে গেলে আমরা ডমিনো জ্যাকে অর্ডার করে অনলাইন পে করতে পারবো না। এই লাস্ট মোমেন্টে একদম আউট অফ টাইমে আর কিছু ভালো লাগলো না। পিজ্জা গরম গরম ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ছেড়া যাবে না। চলো খাওয়াটা এনজয় করি, ল্যাম খাওয়া শেষে আবার আসছি। আমাদের আজকের কাজ কমপ্লিট পুরো, এবার আমরা বাড়ি ব্যাক করছি। বাট রাস্তায় প্রচুর জ্যাম, দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে পড়ে আছে। সো দ্যাটস অল ফর টুডে ভিউয়ার্স, আজকে আমরা এখানে শেষ করি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি সারাদিন তোমার বহরমপুরে থেকে, ওভারঅল ঠিকঠাক গিয়েছে বাট ভীষণ টায়ার্ড, যেহেতু প্রচণ্ড জ্যাম ছিল, বুঝতে পারছো বহরমপুর।
সারা দিনের বাইকে থেকে প্রচণ্ড টায়ার্ড, গিয়ে ফ্রেশ হতে হবে। সো আজকে আমরা এখানেই শেষ করি। সে ভাই রকি ভাই শেষ করি আমরা। অ্যান্ড প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, এগুলো করো, আমরা চাই এগুলো করো। অ্যাকচুয়ালি এটা আমাদের থেকে তোমাদের বেশি, চ্যানেলটা তোমাদেরই, অ্যাকচুয়ালি তোমরাই গ্রো করবে চ্যানেলগুলো, তোমাদেরই চ্যানেল। সো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চলো ভাই, সে ভাই রকি, নেক্সট টাইম বাই।